ইউক্রেনে একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সহ 16 জন পরপারে চলে গেছেন, এদের মধ্যে 2 জন শিশুও রয়েছে। এছাড়া আরও 10 শিশুকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার রাজধানী কিয়েভ সংলগ্ন ব্রোভারি শহরে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে পরপারে চলে যাওয়া ব্যক্তিদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর ডেপুটি এবং আরও এক কর্মকর্তাও রয়েছেন বলে বিবিসি জানিয়েছে। তবে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। ওই সময় এলাকাটিতে রুশ বাহিনীর কোনো হামলার খবরও পাওয়া যায়নি। ইউরেশিয়া ডেমোক্রেসি ইনিশিয়েটিভের বিশ্লেষক পিটার জালমায়েভ গণমাধ্যমকে বলেন, ঘটনাটি খুবই সন্দেহজনক। আমি রুশ ফেডারেশনের সম্ভাব্য বর্বরতার বিষয়টি উড়িয়ে দিচ্ছি না। এদিকে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেয়া এক পোস্টে কিয়েভের আঞ্চলিক গভর্নর ওয়েলস্কি কুলেবা বলেন, একটি কিন্ডারগার্ডেন ও আবাসিক ভবনের পাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় শিশুরা স্কুলে ছিল, তবে পরে তাদের সবাইকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম প্রাভাদা নিউজ জানিয়েছে, স্কুল সংলগ্ন এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর একটি ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। এদিকে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি কিন্ডারগার্ডেনের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে বুধবার কর্মকর্তারা জানিয়েছেন। পরপারে চলে যাওয়াদের মধ্যে 2 জন শিশুও রয়েছে। জাতীয় পুলিশ প্রধান ইয়োক ক্লিমেস্কো বলেছেন, এখন পর্যন্ত মোট 16 জনের পরপারে চলে যাওয়ার বিষয়টি জানা গেছে। তিনি আরও বলেন, তাদের মধ্যে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী সহ ওই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাও রয়েছেন।